আগের সময়ে যে আপনারা দেখেছেন এখানে যেটা হাজতখানা আছে, যেখানে আসামিদেরকে এনে রাখা হয়, এটা একটা মানবেতর পরিবেশ। আমরা চাইব এই ট্রাইব্যুনালে যারাই বিচারের জন্য আসবেন, বিচার প্রার্থী হোক অথবা আসামি পক্ষ হোক, তাদের কারো প্রতি যেন অমানবিক আচরণ না হয়। আজকে প্রধান প্রকৌশলী, তাদের প্রধান স্থপতি এবং বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রকৌশলীগণ তারা এসেছিলেন। তাদের সাথে নিয়ে আমরা পুরাতন ভবনটি পরিদর্শন করেছি, কোথায় কোথায় সমস্যা আছে, কোথার থেকে ছাদ থেকে ধসে পড়ছে অথবা কোথায় পানি পড়ছে, যে সমস্ত ফ্যাসিলিটিস এবং অ্যামিনিটিসের বিষয়গুলো আছে এগুলো ওনারা সরেজমিনে পরিদর্শন করেছেন এবং ওনারা বলেছেন যে এইটা খুব দ্রুততম সময়ের মধ্যেই মেরামত করে এটা ব্যবহার উপযোগী করা সম্ভব হবে। তো আমরা সেই কারণে আজকে ওই বিষয়টাকে জোর দিয়েছি যে এই বিষয়টা যাতে তাড়াতাড়ি সম্ভব করা যায়, এই মেরামতের কাজটা দ্রুত সম্পন্ন করে ট্রাইব্যুনালের যাবতীয় কার্যক্রম ওই মূল ভবনে স্থানান্তর করা যায় সেইটার ব্যাপারে আমরা জোর দিয়েছি এবং ওনারা আশ্বস্ত করেছেন খুব দ্রুততম সময়ের মধ্যে এটা করতে পারবেন। যতদিন পর্যন্ত মূল ভবনে বিচার কার্য স্থানান্তরিত না হচ্ছে, ততদিন পর্যন্ত এই ভবন যেটা এখন ব্যবহৃত হচ্ছে সেটাতে বিচার কার্য করা পরিচালনার ক্ষেত্রে আর কী কী অসুবিধা আছে সেগুলো আমরা খুঁজে খুঁজে দেখলাম। প্রয়োজনীয় পরামর্শ তাদেরকে আমরা দিয়েছি কিছু পরিবর্তন এখানে করার জন্য, সেগুলো করার মাধ্যমে এইখানে যতক্ষণ পর্যন্ত ওইখানে না যাওয়া যাচ্ছে এইখানে যাতে ঠিকঠাক মতো কাজকর্ম করা যায় সেই ব্যাপারে আমরা কিছু পরিকল্পনা তাদের দিয়েছি এবং সেই ব্যাপারে তারা বাস্তবায়ন শুরু করবেন আগামীকাল থেকেই আমরা আশা করছি। কত সময় লাগবে বলেছেন? সর্বোচ্চ যেটা বলেছেন যে প্রধান প্রকৌশলী যেটা বললেন যে মূল ভবনের যে ছাদের যে ব্যাপারটা আছে, যেগুলো প্লাস্টার ধসে পড়া বা পানি পড়া বন্ধ করার ক্ষেত্রে, ছাদটা যদি কমপ্লিটলি ওনারা নতুন করে করেন সেক্ষেত্রে 3 থেকে সর্বোচ্চ 4 মাস সময় তারা লাগবে এটা বলেছেন। তো আমরা মনে করছি যে এই সময়ের মধ্যে যদি করা যায় তাহলেও আমাদের মোটামুটিভাবে সম্ভব, কারণ এতটুকু সময় হয়তো তদন্তের জন্য লেগে যেতে পারে। এই ফাঁকে যে অস্থায়ী যে আদালত যে ভবনটা আছে সেখান থেকে কার্যক্রম চালানো সম্ভব, কিন্তু এরপরে যখন মূল বিচার পর্বটা শুরু হবে সেই সময়টাতে ওই বিল্ডিংটা দরকার হবে। এটা জাতীয় এবং আন্তর্জাতিক সব দৃষ্টি এখানে পড়বে, সেই কারণে আশা করি এটা বাকিটা নির্ভর করবে তাদের কর্মতৎপরতার উপরে। আমরা অবশ্যই চাইবো যে এই টিন শেড বিল্ডিংয়ে মূল বিচার পর্বটা যেন না শুরু করতে হয় আমাদের। আমরা চাইবো যতদূর সম্ভব দেশ এবং জাতি এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দেখানো যে এটা একটা ভালো জায়গায় ভালো পদ্ধতিতে এটা হচ্ছে, এটা আমাদের প্রাইম টার্গেট। ন্যায় বিচার এনশিওর করা যেমন আমাদের প্রধান লক্ষ্য, পাশাপাশি এখানকার পরিবেশ নিশ্চিত করা। আগের সময়ে যে আপনারা দেখেছেন এখানে যেটা হাজতখানা আছে, যেখানে আসামিদেরকে এনে রাখা হয়, এটা একটা মানবেতর পরিবেশ। এই পর্যন্ত যাদেরকে এখানে বিচার করা হয়েছে, যাদেরকে এখানে রাখা হয়েছে, তাদের সাথে যে আচরণ করা হয়েছে বা যে ধরনের ফ্যাসিলিটিতে এখানে রাখা হয়েছে, এটা আসলে মানবাধিকারের লঙ্ঘন। আমরা চাইব এই ট্রাইব্যুনালে যারাই বিচারের জন্য আসবেন, বিচার প্রার্থী হোক অথবা আসামি পক্ষ হোক, তাদের কারো প্রতি যেন অমানবিক আচরণ না হয়। হাজতখানায় জেলখানায় তাদের যে ফ্যাসিলিটিস সেটা যেন জাতীয় এবং আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড বজায় থাকে, তাদের মানবাধিকার তাদের মৌলিক অধিকার যাতে সুরক্ষিত থাকে সেরকম একটা, যতটুকু জাতি এবং রাষ্ট্রের পক্ষে সম্ভব এতটুকু ফ্যাসিলিটিস যাতে এনশিওর করা যায় সেটার ব্যাপারে আমরা প্রকৌশলীদেরকে বলেছি। হাজতখানাটাকে একটু বড় করতে হবে, সেখানে ফ্যাসিলিটিসগুলো বাড়াতে হবে যাতে তাদের কোনো সমস্যা না হয়। এই বিষয়গুলো তাদেরকে জানানো হয়েছে, সেই অনুযায়ী কাজ শুরু হয়ে যাবে ইনশাল্লাহ আশা করছি।